বলছি তোরা উপাস করেছিস রে বটা উপাস করেছিস আমরা উপাস করেছি ঠাকুর কোন দেখতে আসি মন চাঙ্গা তো ঠিকই বলেছি চক চক বলি ও ঠাকুর বাপ সরস্বতী পূজা হয় যখন দিকে বাইরে আইলো নারায় বাইরে এটা শিব পূজা করে শিব পূজা করলে সংসারের মঙ্গল হয় লেখাপড়া ভালো হয় আর বিশেষ করে কি হয় জানিস ঠাকুরের যেটা বলল সেটা যদি ঘটে যায় না তো ভালোই বলছে আমি তো শিব পূজা করবো আমি যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা সবাই একসঙ্গে বলবি বুঝলি তো ঠিক আছে আমরা একখানে শিব পূজা কিনে আসছি মহারাজকে তুমি বসে কোন ভুল তুলে নিচ্ছিল না ও বাবা বলা ফুলেই হবে অত দাও 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 ওই ফুলে শিব পূজা সাইডে দিকে বলো মহাদেব মহাদেব ছাগলটাকে জলদি করে নিয়ে আবার ঠাকুরে কেমন ছাগলের মাথা রাস্তায় বাইছে দেখ দেখ জলদি করে নিয়ে আরে চিন্তা করিস না ছাগলটাকে দেখলে ফিরে আসে ছাগলটা আমাকে ভালো করে চিনি ঠান্ডার দিনে গরম আর গরমের দিনে ঠান্ডা লাগে সবাই শুনবার নাকি জলদি করে তুই ছাগলটা নিয়ে শিব পূজার প্রচলন তো আমরা করে দিলাম এরপর আমরা শিব ঠাকুরকে নিয়ে যাবো কৈলাস পর্বতে।